আসসালামু আলাইকুম। এসএমএল ডিটিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমাদের 7 দিনের প্র্যাকটিক্যাল কোর্সের ব্যাপারে। আজকে হচ্ছে আমাদের 7 দিনের প্র্যাকটিক্যাল কোর্সের শেষ দিন। আগামীকালকে সকালবেলা ওনারা বিদায় নেবে। তো আজকে এই 7 দিনের শেষ বেলায় কত দূর কি শিখতে পারছে তাদের মানসিকতাটা সম্পর্কে জানব। প্রথমেই শিলু দাদা, আপনি যে 7 দিনে যে আপনি আসছেন, 7 দিনের আগের এবং আজকে যে 7 দিনের আপনাদের ট্রেনিংয়ের শেষ দিন, ইতিমধ্যে এর মধ্যে আপনারা মানে কত দূর কি জানতে পারছেন আপনি, মানে ওই আগের এক্সপিরিয়েন্স এবং এখনকার এক্সপিরিয়েন্সের মধ্যে কি মানে কত দূর মানে কি আপনি জানতে পারছেন এবং কি বুঝতে পারছেন? বস, এখানে আসার আগে তো কিছুই জানতাম না, মানে আমি মূলত মোবাইল সার্ভিসের কাজ করতাম, কিন্তু এর পাশাপাশি দেখলাম এলইডি টিভি অনেক আছে দোকানে, না জেনে অনেক কাজ করেছি আপনার ভিডিওগুলো দেখে ইউটিউবে। পরে দেখতাম হয়তো ঠিকই, কিন্তু বুঝতাম না কেমনে হয়তো ইউটিউব দেখে, মানে আশ্চর্যজনক। পরে বুঝলাম নিশ্চয়ই অনেকে বলতো এলইডি নষ্ট হইলে নাকি আর ঠিক হয় না, তো আমি ঠিক করলাম ঠিক না হইলে তাহলে ঠিক কেমনে হইলো, ইউটিউবে ইউটিউব দেখে যেহেতু আমি ঠিক করতে পেরেছি, যেটা ভালো করে যদি প্রশিক্ষণ নেওয়া যায় কোনো ভালো একটা প্রশিক্ষণ সেন্টারে, সেই চিন্তা করে দেখলাম অনেক দেখলাম ইউটিউব, দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখলাম আপনার ভিডিওগুলো আমার ভালো লাগছে, এমন এবং এমনকি আপনার ভিডিওগুলো দেখে আমি অনেক এলইডি টিভি ভালো করেছি। এরপরে চিন্তা করলাম যে কোর্স নেওয়া যায় কি যায় কি না, এরপরে যোগাযোগ করে এখানে এসে দেখলাম ভালোই, 7 দিনে যে কোর্স নিয়েছি বস, ইনশাল্লাহ কাজ করতে পারবো। অরুণ দাদা, আমি এলইডি টিভির কাজ কিছু কিছু বুঝতাম আগে, তো আপনার এখানে আসার পরে আমি আপনি যে প্রশিক্ষণটা দিলেন এই 7 দিনের, আমি 80% কাজ বুঝে গেছি এবং আমি করতে পারবো, বাকিটা আমি কাজ করলে আমি ওটু ক্লাব করে নিতে পারবো। আর আপনি তো আছেন, আপনার সঙ্গে আমাদের যোগাযোগটা থাকলে হয়তো যেটা বুঝতে পারছি না আপনাকে কল করলাম, আপনি আমাদেরকে বুঝিয়ে দিলেন। আর ইউটিউব দেখে আপনারটাই আমার পারফেক্ট মনে হয়েছিল, জন্য আপনার এখানে আমি এসেছিলাম, এটাই। ধন্যবাদ মানে এই যে 7 দিন যে আপনি শিখছে, 7 দিনে আপনি কত দূর কি শিখছেন, মানে আপনার ওই আগে যে আপনি আসলেন, আগে আপনি কত দূর জানতেন এবং এখানে আসার পরে আপনি কত দূর কি জানতে পারছেন, এই ব্যাপারে আপনি একটু বলেন। জি, 7 দিন মানে এলইডি টিভি এই ট্রেনিং নেওয়ার আগে আমি কিছু কিছু কাজ পারতাম, তো কিছু কিছু কাজ পারতাম দেখা গেছে হয়তো মোটামুটি, কিন্তু এমনও কিছু কিছু কাজ আসতো প্যানেলের যে আমি করতে পারতাম না। কথা বলার পরে 7 দিন এখন এই যে আপনি যে মানে ট্রেনিংটা নিলেন 7 দিনের, যত দূর আমার আমার যত দূর জানা ছিল তত দূর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। জি, এতে মধ্যে আপনার মানে এখন ওই 7 দিনের আগের আশা এবং আজকাল আপনারা তো আজকে বিকালবেলা বা কালকে চলে যাবে, এর মধ্যে আপনার কতটুকু ব্রেন ডেভেলপ হয়েছে, মানে আপনি কাজের ক্ষেত্রে কতটুকু আপনার কাছে মানে আপনার আত্মবলটাই কিরকম, কাজ করার যে আত্মবলটাই কিরকম? জি, এইটা বল। কাজের ক্ষেত্রে আমার 100%-এর মধ্যে 80% কভারেজ হয়ে গেছে, আর 20% আমি কাজ করার ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো এখানে আসার পর আমরা টিকন ভোট সম্পর্কে A to Z আমরা জানি, এখন বুঝতে পারছি যেমন কিভাবে আমাদের DC to DC IC আমরা চিনবো, কিভাবে আমরা লেভেল শিফটার আইসি চিনবো, কিভাবে আমরা গামা আইসি চিনবো, কিভাবে আমরা মেমোরি আইসি চিনবো এবং কোন পার্টসের কী নাম এবং কোন পার্টস দিয়ে কী ভোল্টেজ ইন হচ্ছে এবং কোন পার্টস আউট হচ্ছে, এটা আমরা এখন মোটামুটি ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে জানছি এবং বুঝছি। এটা আমাদের অন্তরে এখন গেঁথে গেছে যে আমরা বাকি যে 20% কাজ আমরা ইনশাআল্লাহ করতে পারবো, এখন এটা আমাদের একবার 100% ওকে হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই, আপনার অভিজ্ঞতা কি একটু বলেন। তাহলে আমি নিজেও জানতে পারলাম যে আমি আসলে 7টা দিনে আপনাদেরকে যা শিখাইছি মানে কত দূর কি আমি পারছি, মানে আপনার আপনার মানে মানসিকতা সম্পর্কে আপনি শুধু আমাদের বলেন কত দূর কি আপনি শিখছেন, মানে আপনার দ্বারা কি পরবর্তীতে কাজ করা সম্ভব, বা আগে 7 দিন আগে যে আপনার যে ইয়াটা ছিল মুভমেন্টটা ছিল এখন এর মুভমেন্টটা কি? বস, 7 দিন আগে মনে করতাম যে আমরা কিছুই জানতাম না,
হয়তো অনেক কিছু জানতাম, তারপরেও কিছু জানতাম না। এখানে আসার পরে আমরা অনেকটাই পারফেক্ট হয়ে গেছি, ইনশাল্লাহ এখন কাজ করতে পারবো, যে কোনো কাজ, যে কোনো এলইডি, ইনশাল্লাহ প্যানেল সম্পর্কে যেগুলো আছে সব কিছুই কমপ্লিট করে দিতে পারবো ইনশাল্লাহ। মানে যে সমস্যা আসুক না কেন, আপনি ওই সমস্যাটা অন্তত পক্ষে মানে ধরতে পারবেন যে এই সমস্যার জন্য। আমরা তো আগে জানতাম না যে কি আইসি কি কাজ করতো, কি আইসিতে কত বোল্ড বাড়াইতো, কোনটা ইন হতো আউট হইতো, কোনটা কী নাম, এগুলো কিছুই জানতাম না। এখন ইনশাল্লাহ সবই জেনে গেছি, সবই বুঝে গেছি, 80% কাজ করতে পারবো, আর বাকি 20% আমরা কাজের মধ্যেই ওগুলো সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। যখন আমরা এলইডি সিআরটি টিভির কাজ করতাম তখন তো আমাদের এলইডি সম্বন্ধে তো ধারণা ছিল না, এবার আমরা অত ভালো বুঝতেও পারতাম না, জায়গার জায়গাতে সে জায়গা সেই জায়গায় কাজ কাম নিয়ে যাইতাম, অনেক অনেক জায়গাতে প্যান্ডেলের কাজ কাম নিয়ে যাইতাম, ওরা বলতো যে বস নিয়ে এসে আমরা করে দেবো, তো আমরা তো করে দিলে তো হবে না, আমাকে তো শিখতে হবে কাজটা কেমনভাবে হচ্ছে, কী দিয়ে হচ্ছে, কেমনভাবে কাজটা করতে পারবো আর কি। বাট হয় কয়দিন আমরা তার কাছে দৌড় পারবো, এই অবস্থা আমরা থাকলাম যে প্রতিদিনই মানে আর কি মানুষের সাথে দৌড় পাড়া লাগে, দৌড় পাড়তে নিজে তো হেনস্ত হয়ে যায়। এবার চিন্তা ভাবনা করলাম বস আপনার একদিন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখলাম যে বস অনেকের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখছি বস, কিন্তু তাদের কাউকেই ভালো লাগে নাই, বাট এবার যখন আপনাকে দেখলাম খুব ভালো লাগলো। লাগার পরে চিন্তা ভাবনা করলাম যে জীবনে তো অনেক কিছু আয় ব্যয় তো অনেক কিছু করছি, তো কিছুই তো নাই, তো এখন যদি ভালো কিছু সঞ্চয় করতে তাহলে ভালো শিক্ষকের কাছে যাইতে হবে। তাহলে চিন্তা ভাবনা করলাম যে আপনার কাছে আমাকে যাইতে হবে, যাওয়ার পরে কী হবে, এখন আমরা এখানে আসলাম একটা প্যানেলের আসার পরে জিবস যেমন প্যানেল টিকন আইসি চিনতে পারি নাই, ডিসিটি আইসি চিনতে পারি নাই, গামা আইসি চিনতে পারি নাই, স্ক্যান আইসি চিনতে পারি নাই, মানে চিনতে যদি না পাই আমি রাস্তায় যদি না চিনি আমি করবো কেমনে, তো আমাকে তো এই নির্দেশনাটা কেউ দেয় নাই, আমি কারোর কাছে পাইও নাই। তো এবার যখন শিখছি বা সব কিছু আল কোন ভোল্টেজ কীভাবে জেনারেট করে, কোন ভোল্টেজ কত বছর, কোন ভোল্টেজ ইন হয়, কোন ভোল্টেজ আউট হয় এবং কীভাবে কাজ করে, এটা তো আমরা এখন বুঝতে পারছি, তো বুঝতে পারছি যখন আশা করি কাজটা করতে পারবো এবং আশা করি ভালো কিছুই করতে পারবো। এলইডি টিভি সম্পর্কে যদি জানতে চান, এলইডি টিভি কিভাবে কাজ করে প্রতিটা সেক্টর সম্পর্কে নিয়ে আমরা আরো আলোচনা করে থাকি এবং এটি প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল উভয়। আপনারা যদি কেউ কাজ করতে চান বা কোর্স করতে চান তাহলে ডিসেম্বরের 15 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হবে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার আপনার কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ, সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।